করে আমি আর সালমান খান একই স্টেজে কিন্তু পারফর্ম করব। আপনি দেখেন সালমান খান মানে ইন্ডিয়ার বোম্বের সুপারস্টার সালমান খান, হলিউডের সালমান খান আপনি একসাথে একই সাথে একই মঞ্চে আপনি বসে আপনার পারফর্ম করব, সবাই দেখবে। বলেন কি সালমান খান রাজি? সালমান খানের থেকে আমার সঙ্গে বিয়েটা কম নাকি কি বলেন আপনি? হিরো আলম একের পর এক চমক দেখিয়েই যাচ্ছেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে যতটা না জনপ্রিয় হয়েছেন, তার বর্তমানের যে ধামাকাটি আসছে সেটা কিন্তু সারা বিশ্বের কাছে আরও একটা বড় চমক। এই চমকের কথা তিনি নিজের মুখেই স্বীকার করলেন। আপনাদের কাছে কেমন লাগছে? এটা কি সত্যি বিশ্বাসযোগ্য নাকি অবিশ্বাস্য? আমি কিন্তু প্রথমে শুনে একটুও বিশ্বাস করতে পারিনি, কারণ বাংলাদেশের অনেকেই রয়েছেন যারা এই ধরনের কোনো সুযোগ সুবিধা কখনোই পাননি কিংবা বলার সাহসই পাননি। হিরো আলম আসলে একজন সাহসী মানুষ, যিনি কিনা নিজেকে একের পর এক চমক দিয়েই যাচ্ছেন। এই কথাটা যদি সত্যি হয়ে থাকে, 2019 কিন্তু হিরো আলমের জন্য সত্যি একটা মজার বছর বলতেই হবে। কারণ তিনি এক অনুষ্ঠানে স্বীকার করলেন, নিজের মুখেই বললেন যে তিনি বলিউডের অভিনেতা সালমান খানের সঙ্গে অভিনয় করছেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, সালমান খানের সঙ্গে তিনি অভিনয় করতে যাচ্ছেন, এটাই নাকি তার ধামাকা চমক। তাহলে শুনুন নিজের মুখেই কি বলছেন তিনি। হিরো আলমকে এভাবে নিজের মুখে সালমান খানের কথা বলতে শুনে শাহরিয়ার নাজিম জয়ও বিশ্বাস করতে পারেননি। তিনি বললেন, এটা কি করে সম্ভব যে আপনার মতন একজন মানুষ সে বলিউডের অভিনেতা সালমান খানের সাথে অভিনয় করবেন? বাংলাদেশের সালমান খানের সাথেও যদি অভিনয়ের কথা বলতেন তাহলেও আমি একটু হলেও মানে বুঝতাম যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, হয়তো আপনি সেটা স্বপ্নে দেখেছেন, কিন্তু আপনি সালমান খানের কথা বলছেন, তিনি কেন আপনার সঙ্গে অভিনয় করতে যাবেন? তখন হিরো আলম বললেন যে এটাই তো কথা, নিজের দেশে কোনো মানুষই কোনোদিনই নিজের যোগ্য স্থানটা পায়নি, তাকে সবাই সব সময় অবহেলাই করেছে। আমি যখন সালমান খানের সাথে অভিনয় করব, এটা তো আপনারা দেখবেন, তখন রাতের বেলায় চাঁদ উঠে সবাই কিন্তু দেখে, আপনার সেটা লুকিয়ে রাখার বিষয় নয়। আপনারা যখন দেখবেন আমি অভিনয় করতেছি, তখন বুঝতে পারবেন যে হিরো আলম আসলে কি কেমন। সালমান খান একজন ভালো মানুষ, তিনি আমার সাথে অভিনয় করতে রাজি হয়েছেন এবং আমার কথা জানেন, এই কারণে যে যতবার গুগলে সার্চ দেওয়া হয়েছে সালমান খান লিখে, ততবারের বেশি সার্চ দেওয়া হয়েছে হিরো আলম লিখে। তখন সালমান খান জিজ্ঞেস করেছেন তার দেশের পরিচালককে যে এই ব্যক্তিটাকে যে যাকে আমার চাইতেও বেশিবার সার্চ দেওয়া হয়েছে, তখন তিনি জানালেন যে উনি বাংলাদেশের একজন অভিনেতা যে কিনা একটু একটু করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, নিজেকে হিরো দাবি করেছেন এবং নামের সাথে হিরো লাগিয়েছেন। তখন সালমান খান বলে তারপর ব্যাপারটা তো খুব মজার, তখন তার পরিচালক বলেছেন যে হ্যাঁ উনি নির্বাচনেও অংশগ্রহণ করেছেন, এমপি হতে চান, মন্ত্রী হতে চান। তারপর সালমান খান বলেন ঠিক আছে আমি একে এর সঙ্গে একটা অভিনয় করতে চাই একটা চরিত্রে। তারপর তার পরিচালক কথা দিয়েছেন নিশ্চয়ই সামনে যে অভিনয় করবেন সেটাতে সালমান খান এবং হিরো আলম দুজনেই থাকবেন। এই নিয়ে কথা অনেক দূর এগিয়ে গেছে, এই ব্যাপারে হিরো আলম আর কিছুই বলতে চাননি। তিনি বললেন সবকিছু যদি আমি এখন আপনাদেরকে বলে দেই তাহলে কিন্তু আমার চমকটাই থাকছে না, তবে আমি কখনোই মিথ্যা কথা বলি না, মিথ্যা ভুয়া কথাও বলি না। আপনারা দেখবেন সালমান খানের সঙ্গে আমার অভিনয় এবং তখনই আপনারা বিশ্বাস করতে পারবেন যে হ্যাঁ আমি তার সঙ্গে কাজ করেছি। যাই হোক, আমরা আশা করছি হিরো আলমকে সামনে সালমান খানের সঙ্গেই দেখতে পারবো এবং সেটা যদি হয় সেটা কিন্তু সত্যি হবে বাংলাদেশের জন্য একটা বড় চমক। আপনাদের কাছে কেমন লাগছে, কথাটা কি বিশ্বাসযোগ্য না অবিশ্বাস্য লিখে জানাবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।